আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিনে ইকরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনার প্রিয় বান্দা হিসেবে কবুল করে আমাদেরকে তিনার হুকুম পালনার্থে মসজিদে আসার তৌফিক দান করলেন। এই জন্য কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদাদে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা বিশ্বনবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত রয়েছেন আমাদের আলোচনা চলছে সূরাতুল ফাতিহার তাফসির। ফাতিহার তাফসির চলছে গত কয়েক জুমা, আজকে ফাতিহার ষষ্ঠ পর্ব, ছয় নম্বর পর্ব আজকে সূরা ফাতিহার। এর আগে পাঁচটি পর্ব আলোচনা করা হয়েছে। আমরা গত জুমায় রব আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন রব সম্পর্কে আলোচনা শুনেছিলাম, আরও অনেক কথা বাকি ছিল, বলেছিলাম যে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে সামনে আলোচনা হবে। আসলে আমরা যদি আমাদের রবকে চিনতে পারি, আমরা যদি আমাদের রবকে জানতে পারি যে রব কে, তিনার কাজ কি, তিনি আমাদের কে, এই বিষয়গুলো যদি আমরা জানি তাহলে আল্লাহর ইবাদত করা, ওই রবের গোলামি করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। রব আমাদের থেকে চান কি, কেন আমাদেরকে সৃষ্টি করলেন, এই আমাদেরকে সৃষ্টি না করলেও আল্লাহ রব্বুল আলামিনের কিছুই হতো না। আমাদের সৃষ্টি করেছেন এই জন্য যে তিনি আল্লাহ এমনটা নয়, আমাদের সৃষ্টি করার আগের থেকেও তিনি প্রভু। আমরা এন্তেকাল করব, আমরা মরে যাব, আমরা একেবারে ধ্বংস হয়ে যাব, তারপরেও তিনি প্রভু, প্রভুই থাকবেন। মাঝখান থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের ভালোর জন্য, আমরা যেন আল্লাহর গোলামি করতে পারি। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি আল্লাহর গোলামি করছো, তুমি আল্লাহর ইবাদত করছো, এই জন্য তুমি শুকরিয়া আদায় করো না, বরং শুকরিয়া আদায় করো আল্লাহ তোমার মতো একজন মানুষকে দিয়ে আল্লাহর গোলামি করিয়ে নিচ্ছে। তোমার মতো একজন, আমার মতো একজন নগণ্য মানুষকে দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করার যে সুযোগ দিয়েছেন, তিনার দরবারে আসার সুযোগ দিয়েছেন, তিনার পায়ে সেজদা দেওয়ার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া। আমার মতো, আপনার মতো অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ব্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত আসবে, যাবে, আসবে, যাবে। আল্লাহ চাইলে আমাকে পারতেন একটা অমুসলিম ঘরে জন্ম দিতে, আল্লাহ চাইলে আমাকে পারতেন একটা ইহুদের ঘরে জন্ম দিতে, আল্লাহ চাইলে পারতেন একটা কাফের হিসাবে আমাকে দুনিয়ায় নিয়ে আসতে, আবার দুনিয়া থেকে নিয়ে যায়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেটা করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসাবে জন্ম দিয়েছেন, তিনার ইবাদত করার মতো তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কীভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, কেন করতে হবে, এই কথাগুলো সূরাতুল ফাতিহার মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। আপনারা আমার সঙ্গে পড়ুন সূরা ফাতিহা, শুধু সূরা ফাতিহা কেন, কোরআনের যত আয়াত রয়েছে, যত হরফ রয়েছে, একটা করে হরফ পড়লে কয়টা করে নাকি, দশটা, কমপক্ষে দশটা, দশের নিচে আসবে না, বেশি অনেক হতে পারে, দশের নিচে আসবে না। কেননা আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যখন কোনো মানুষ একটা নেক কাজ করে আমি এই নেক কাজকে তার দশ গুণ পরিমাণ সওয়াব বাড়াই দিই। সুবহানাল্লাহ, একটা করলে দশ গুণ। এখন আল্লাহ তাআলা চাইলে এই একটা হরফের বিনিময়ে যদি দশ গুণ দেন তাহলে একশো পর্যন্ত হয়ে যাবে। আমার সঙ্গে এই জন্য পড়ুন সওয়াবের নিয়তে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বান্দারা আমার প্রশংসা করো, আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহি, ওই আল্লাহ, ওই আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি সমস্ত জাহানের প্রতিপালক, যিনি সমস্ত জাহানের প্রতিপালক তার প্রশংসা। এই প্রতিপালক নিয়ে আমরা গত জুমায় কথা বলেছিলাম, বলেছিলাম রব
কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা 900 বার ব্যবহার করেছেন, কয়বার? 900 জায়গায় শুধু রব শব্দটা ব্যবহার করেছেন, সুবহানাল্লাহ। কোরআনুল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করলেন, এই রব শব্দটা তিনার কাছে এত বেশি প্রিয়, প্রথম আয়াত নাজিল করলেন, সেখানেও আল্লাহ তাআলা বলে দিলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। রব আছে না এখানে? রাসূলকে বললেন ইকরা, তুমি পড়ো, বিসমি রব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে কি করেছেন, সৃষ্টি করেছেন। কোরআনের প্রথম আয়াতে আল্লাহ তাআলা রবের কথা বলে দেন, যে আয়াতটা প্রথম নাজিল হয়েছে। আর কোরআন এখন যে সাজানো রয়েছে সেই সিরিয়ালেও প্রথম যে আয়াত সেটা হচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সেখানে রবের কথা আছে না? নাই। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই রব বিষয়টা এত বেশি গুরুত্বপূর্ণ। কোরআনের যে শেষ সুরা সূরাতুন নাস, তার আগে সুরা সূরাতুল ফালাক, এই সুরার প্রথম দুই আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন রবের কথা বলেছেন, কুল আউযু বিরব্বিল ফালাক, আছে না নাই? কুল আউযু বিরব্বিন নাস, আছে না নাই? সব জায়গায় শুধু রবের কথা, আল্লাহু আকবার। এই রবটা আমরা যদি রবকে চিনতে পারি তাহলে আমাদের জীবনটাই ধন্য, আমরা যদি রবের হয়ে যেতে পারি তাহলে আমাদের সব কিছুই আমাদের হয়ে যায়। আমরা যদি রবের হয়ে যেতে পারি পৃথিবীর সব কিছু আমার হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব অর্থের একটা, রব শব্দের একটা অর্থ হলো খালেক, যিনি সৃষ্টিকারী। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, প্রভু পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টিকারীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, কত সুন্দর করে সৃষ্টি করলেন। এই রবকে চেনার জন্য আমাদের দূর দূরান্তে কোথাও যাওয়ার দরকার নাই, আমেরিকা যাওয়ার দরকার নাই, সৌদি আরবে যাওয়ার দরকার নাই। আপনার বডির মধ্যে আপনার শরীরটাকে নিয়ে আপনি চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত সুন্দর স্ট্রাকচার দিয়ে তৈরি করেছেন, এটা নিয়ে যদি কোনো মানুষ চিন্তা করে তাহলেই তো সে রবের গোলামি করতে পারে, সেই তো রবকে চিনতে পারে। বডি নিয়ে একটু চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে দুইটা চক্ষু না দিতেন তাহলে আমি অন্ধ হিসেবে জন্মগ্রহণ করতাম, আল্লাহ যদি আমাকে শ্রবণ শক্তি না দিতেন তাহলে লোকেরা আমাদেরকে বধির বলতো, ঠসা বলতো, আল্লাহ যদি আমাদেরকে বাক শক্তি না দিতেন তাহলে লোকেরা আমাকে বোলা বোবা বলতো, আল্লাহ যদি আমাকে পায়ে চলার শক্তি না দিতেন তাহলে লোকেরা আমাকে লোলা বলতো। এগুলো নিয়ে যদি কেউ চিন্তা করে তাহলেই তো রবকে খুঁজে পাবে, কি আমাকে সৃষ্টি করলো এত সুন্দর করে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শরীরের মধ্যে 206খানা হাড্ডি দিয়েছেন, কয়টা হাড্ডি? 206খানা হাড্ডি দিয়ে সুন্দর করে সাজিয়েছেন, যেখানে যেমন হাড্ডি দেওয়ার দরকার সেখানে তেমন দিয়েছেন, আঙ্গুলের হাড্ডিগুলো ছোট ছোট দিয়েছেন, কেননা আঙ্গুল এইভাবে নড়াতে হয়, যদি সবগুলো শক্ত করে দিতেন, খুব লম্বা করে দিতেন তাহলে আমরা কি নড়াতে পারতাম? আল্লাহ রাব্বুল আলামিন পায়ের, এখানে পায়ের আঙ্গুলগুলো একরকম দিলেন, হাতের আঙ্গুলের হাড্ডিগুলো একরকম দিলেন, মাথার মধ্যে একরকম দিলেন, নাকের মধ্যে, চোখের মধ্যে একরকম দিলেন, বডির মধ্যে একরকম দিলেন, সুন্দর করে একটা খাঁচা বানিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার, সুবহান, কত সুন্দর সৃষ্টিকারী তিনি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন কতই না সুন্দর সৃষ্টিকারী তিনি। আর সূরা 3 এর মধ্যে আমরা পড়ি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু হাড্ডির মধ্যেই তিনার এত সুন্দর সৃষ্টি রাখেন নাই, আমাদের চামড়ার দিকে যদি লক্ষ্য করি, হাতের তালুর চামড়া একরকম, মুখের চামড়া একরকম, শরীরের চামড়া আরেক রকম, পায়ের তালুর চামড়া আর এক রকম। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যার যতটুকু যেভাবে দেওয়ার দরকার, আমরা চাওয়ার আগেই যিনি দিতে পারেন তিনি কে? তিনিই হচ্ছে রব। রবের পারিভাষিক অর্থ যে আমরা
যার যতটুকু যেখানে যেভাবে দরকার তাকে সেখানে ততটুকু চাওয়ার আগেই যিনি দিতে পারেন তিনি কে? তিনি হলেন রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীরের বিভিন্ন অঙ্গকে বিভিন্নভাবে বানালেন। চক্ষু দুটাকে হেফাজত করার জন্য চোখের পাতাও দিয়ে দিয়েছেন, দিচ্ছেন না? যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটাকে বন্ধ রাখতে হবে, ঢেকে রাখতে হবে। আপনার সম্মুখে যখন কোনো জিনিস সামনে হঠাৎ করে চলে আসে চোখটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। এই জিনিসটা করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাকে বলতে হয় না চোখের পাতা তুমি বন্ধ হয়ে যাও, এ কথা কি বলতে হয়? মেডিকেল সায়েন্সের পরিভাষায় ব্রেন, মস্তিষ্ক যে আমাদের এই শরীরের বিভিন্ন অঙ্গকে অর্ডার করে, যেই হুকুমটা করে, এই হুকুমটা সেকেন্ডে 170 মাইল এর চেয়ে বেশি গতিতে যায়। 170 মাইল সেকেন্ড এর চেয়ে বেশি গতিতে যায়। যে আমার সামনে হঠাৎ কিছু চলে আসলাম চোখটা বন্ধ করে নিলাম, আল্লাহু আকবার। এগুলা কে দিয়েছেন? আমার রব আল্লাহ দিয়েছেন। দেখেন শরীরের সব জায়গায়, এক এক জায়গায় দেখেন শরীরের অধিকাংশ জায়গায় গরম হয়ে থাকে, রক্ত চলাচল করে, কিন্তু একটা জায়গায় সবসময় ঠান্ডা থাকে। এই কানের লতিটা দেখবেন যে সবসময় ঠান্ডা, একটু হাত দিয়ে দেখেন কানের লতি সবসময় ঠান্ডা, গরমেও ঠান্ডা, ঠান্ডাতেও ঠান্ডা। সুবহানাল্লাহ, এত সুন্দর সৃষ্টিকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শরীরের মধ্যে রক্ত চলাচল করার জন্য যেই রগগুলা দিলেন, যেই পদ্মে রক্তগুলা চলাচল করে, বিজ্ঞানীদের পরিভাষায়, মেডিকেল সায়েন্সের পরিভাষায় এই রগগুলাকে মানুষের একটা সুস্থ সবল মানুষের শরীরের মধ্যে যতগুলা রগ থাকে এই রগগুলাকে যদি জোড়া দেওয়া হতো তাহলে 60,000 মাইল পর্যন্ত লম্বা হয়ে যেত। কয় হাজার মাইল? 60,000 মাইল। এই পুরা পৃথিবীর ব্যাসার্ধ, অর্থাৎ পুরা পৃথিবী একবার ঘুরতে 25,000 মাইল। কয় মাইল? 25,000 মাইল। আর একটা মানুষের শরীরের মধ্যে রক্ত চলাচলের জন্য যে পথ আল্লাহ তৈরি করে দিয়েছেন এটা 60,000 মাইল। এই পৃথিবীকে দুইবার ঘোরানো যাবে। সুবহানাল্লাহ, এত সুন্দর করে সৃষ্টি কে করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন। আমি এগুলা কিন্তু বানানো কথা বলছি না, আপনারা যদি অনেকেই মোবাইল ব্যবহার করেন আপনারা উইকিপিডিয়াতে সার্চ দিয়ে দেখবেন পেয়ে যাবেন, এটা আমার কথা নয়। তাহলে এত সুন্দর করে যিনি সৃষ্টি করলেন তিনি কে? আমার রব। তিনি ডাকতেছেন, তিনি ডাকতেছেন, বারবার ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান্নাস উত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা, সূরাতুন নিসার 1 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ লোক সকল, তোমরা ওই রবকে ভয় করো, তোমরা তাকে ভয় করো যিনি তোমাদের প্রভু, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, একজনের থেকে সৃষ্টি করেছেন, তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার সূরাতুল বাকারার মধ্যে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানুষেরা তোমরা তোমার রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা এসেছে তাদেরকেও সৃষ্টি করেছেন। কেন ইবাদত করতে বলেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকী পরহেজগার হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ডাকছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, এত সুন্দর করে আমি তোমাকে সৃষ্টি করলাম, এত সুন্দর অবয়ব দিলাম, এত কিছু তোমাকে চাওয়ার আগেই দান করে দিলাম, তুমি আমার কাছে কখনো চাও নাই, তোমার চলার জন্য পা চাও নাই, তোমার বলার জন্য তুমি মুখ চাও নাই, তোমার দেখার জন্য চক্ষু দুইটা চাও নাই, আমি চাওয়ার আগেই তোমাকে সব কিছু দিয়ে দিলাম। ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদের রবকে কোন জিনিস তোমাদেরকে ভুলিয়ে রাখলো, কোন জিনিস তোমাদের রব থেকে দূরে রাখলো, কোন জিনিস তোমাদের রব থেকে তোমাদেরকে গাফিল রাখলো? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাদেরকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন, সুঠাম করেছেন, সবল করেছেন, শক্তিশালী করেছেন, ফি আইয়ি সূরাতিম মা শা আরাক্কাবাক,
তিনি যেই সুরতে চান সেই সুরতে তুমি তিনি তোমাদেরকে বানিয়েছেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, ও লোকেরা তোমাদের রব থেকে তোমাদেরকে কোন জিনিসটা ফিরিয়ে রাখলো, কোন জিনিস তোমাদের ফিরিয়ে রেখেছে, কোন জিনিস তোমাদেরকে গাফেল বানিয়ে দিল তোমাদের রবের থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টির মধ্যে ভুল ধরার মতো কোনো মানুষ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এত সুন্দর সৃষ্টিকারী, তিনি এত সুন্দর রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকের মধ্যে বললেন, আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খলকির রহমান মিন তাফাউত ফারজিউল বসর হাল তারা মিন ফুতুর ثُمَّ رُجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنْقَلِبْ إِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَهُوَ حَسِيرٌ। আল্লাহ তাআলা বলেন, ওই সত্তা যিনি আসমানকে সাত আসমানকে সৃষ্টি করেছেন এবং সুন্দর স্তরে স্তরে সাজিয়েছেন এবং মানুষের কাছে বলেছেন, তোমরা যদি দুনিয়ার আল্লাহ রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি ফিরে ফিরে ঘুরে ফিরে যদি তোমরা দেখতে থাকো আর খুঁজতে থাকো এর মধ্যে কোন জিনিসটা ভুল হয়েছে, এর মধ্যে কোন জিনিসটা ত্রুটি রয়েছে, তোমরা যদি এইভাবে খুঁজতে থাকো বারবার খোঁজো, তোমাদের চক্ষু দুইটা ফিরে আসবে তোমাদের দিকেই ফিরে আসবে, ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তোমরা আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে কোনো খুঁত খুঁজে পাবে না। সুবহানাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি যে আমরা যদি বারবার খুঁজি যে আল্লাহ কোন জিনিসে হয়তো ভুল করেছেন, এইভাবে যদি খুঁজতে থাকি, ওই রব, ওই রবের ভুল ধরা কি সম্ভব? কখনোই সম্ভব না। একজন মানুষ ছোট থাকতে আপনারাও গল্পটা হয়তো শুনেছেন, কোন একজন মানুষ একটা বট গাছের নিচে শুয়ে ছায়াতে শুয়ে চিন্তা করছে, এত বড় গাছ, এত মোটা, এই গাছের ফল এত ছোট ছোট, এটা কি আল্লাহর সৃষ্টি হলো, এটা কি সমতা হলো কোনো? গাছ এত বড় বিশাল, এত শক্তিশালী গাছ আর ফল এই ছোট ছোট, এই চিন্তা করতে করতে আরামে ঘুমায় গেছে গাছের ছায়াতে, হঠাৎ করে গাছ থেকে একটা ফল পড়েছে নাকের উপরে, পড়ার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে, তখন চিন্তা আসলো মাথায়, হাই রে আমি কি চিন্তা করছিলাম, আমি আমার রবের ভুল ধরছি, আল্লাহ যদি এত বড় গাছে যদি বড় একটা লাউ দিতেন বা একটা তরমুজ দিতেন, ওইটা যদি আমার মাথার উপর পড়তো, আমার নাকের উপর পড়তো, তাহলে আমার অবস্থাটা কি হতো? তাহলে আল্লাহ যেটা সৃষ্টি করেছেন এর মধ্যে ভুল ধরার মতো কেউ নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওই রবের প্রশংসা যিনি সমস্ত জাহানের প্রতিপালক, যিনি আমার প্রতিপালক, যিনি আপনার প্রতিপালক, যিনি সমস্ত ফেরেশতাদের রব, যিনি আদম আলাইহিসসালামের রব, যিনি ইব্রাহিম আলাইহিসসালাতুসসালামের রব, যিনি সমস্ত পশু পাখির রব, যত সমুদ্রের মধ্যে যত প্রাণী রয়েছে সব কিছুর রব কে? আল্লাহ সুবহান। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতুসসালাম তিনি রবের সুন্দর কিছু পরিচয় দিয়েছেন, যখন ইব্রাহিম আলাইহিসসালাম তিনার পিতাকে মূর্তি পূজা সেরে আসার জন্য দাওয়াত দিলেন, এক রবের ইবাদতের জন্য দাওয়াত দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য যখন দাওয়াত দিলেন, তখন তিনাকে বলা হলো তুমি যদি এই পথ থেকে ফিরে না আসো, ইব্রাহিম আলাইহিসসালামকে তার পিতা বলছে তুমি যদি আমাদের মূর্তির বিরোধিতা করা ছেড়ে না দাও তাহলে তোমাকে আমরা শাস্তি দেব, এমন শাস্তি দেব তুমি কখনোই ভুলবে না, তোমাকে আমরা হত্যা পর্যন্ত করতে পারি। ইব্রাহিম আলাইহিসসালাম ডাক দিয়ে বললেন, ফাইন্নাহুম আদুউল্লি ইল্লা রাব্বাল আলামিন, তারা সকলেই আমার শত্রু, ইল্লা রাব্বাল আলামিন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত, আমার আল্লাহ আমার বন্ধু। ইব্রাহিম আলাইহিসসালামকে কি বলা হয়? খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে কি? আল্লাহর বন্ধু। আর আমাদের নবীকে বলা হতো হাবিবুল্লাহ। একটা হাদিস মনে পড়ে গেল, একদিন সাহাবাদের একটা জামাত তিনারা নিজেদের মধ্যে বলছেন যে ইব্রাহিম আলাইহিসসালাম তিনি খলিলুল্লাহ ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন, এরপরে মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, তিনি নাজিউল্লাহ ছিলেন, ঈসা আলাইহিসসালাম তিনি ছিলেন রুহুল্লাহ,
এইভাবে এক একজন নবীর যে সকল নাম বা উপাধি ছিল সেগুলো নিয়ে তিনারা বর্ণনা করছেন। তখন আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা শুনতে পেলেন, মানে সাহাবা আজমাইন কথাগুলো বলছেন আর মনে মনে তিনারা একটা আশা করছেন যে আমাদের নবীর নামেও যদি কিছু একটা এরকম হতো। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলে দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা আলাইহি সালাতু ওয়াসালাম তিনি কালিমুল্লাহ বা নাজিউল্লাহ, ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম রূহুল্লাহ, আর আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহর মধ্যে একটা পার্থক্য রয়েছে। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। তবে খলিলুল্লাহর অর্থ হলো যে আল্লাহর জন্য যেই ব্যক্তি কাজ করে তিনি হলেন খলিলুল্লাহ। আল্লাহকে রাজি খুশি করার জন্য যিনি কাজ করেন তিনি কে? খলিলুল্লাহ, মানে ইব্রাহিম আলাইহিস সালাম। আর নবীকে খুশি করার জন্য আল্লাহ কাজ করে, ব্যক্তিকে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করেন, খুশি করার জন্য চেষ্টা করেন তিনি হলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, আমাদের নবী, আমরা সেই নবীকে পেয়েছি, চাওয়ার আগেই পেয়ে গিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম তিনি বলছেন, ফাইন্নাহু মাদুউল্লি ইল্লা রাব্বাল আলামিন, তারা সকলেই আমার শত্রু, আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত তিনি কে? আল্লাযী খলাকানী ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং পথ প্রদর্শন করেছেন, ওয়াল্লাযী হুয়া ইউতিউমুনি ওয়া ইয়াসকিন, রবের পরিচয় দিচ্ছেন কি? আমাকে খাওয়িয়েছেন এবং পান করান, যিনি আমাকে খাওয়ান এবং পান করান, ওয়াল্লাযী আসমাউ আন ইয়াগফির লি খতিয়াতি ইয়াউমাদ্দিন, আমি আশা করি কিয়ামতের ময়দানে ওই রব, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যদি দুনিয়াতে ভুল করি, গুনাহ করি, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবেন। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, যিনি আমাকে মৃত্যু দেন, যিনি আমাকে আবার পুনরায় জীবন দান করবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি হুকমাও আলহিকনি বিসসালিহিন, তিনি বলছেন রবের কাছে আবার দোয়া করছেন, রবের প্রশংসা, রবের পরিচয় বর্ণনা করে আবার আল্লাহর কাছে, রবের কাছে দোয়া করছেন, রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিসসালিহিন, আয় আল্লাহ তাআলা হে আমার রব, তুমি আমাকে হিকমত দান করো, ইলম দান করো, ওয়া আলহিকনি বিসসালিহিন, এবং তুমি আমাকে নেককারদের সঙ্গে মিলিয়ে দাও। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে রবের একটা পরিচয় দিয়ে দিয়েছেন, তিনি হলো রব, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখন আমরা আল্লাহর প্রশংসা করব, যিনি সমস্ত জাহানের প্রতিপালক। প্রতিপালক সম্পর্কে আমরা জানলাম, সমস্ত জাহান এখানে অনেকগুলো বহুবচন কেন ব্যবহার করেছে? আমরা জানি আমরা তিনটা জগতে বাস করেছি, আর দুইটাতে বাস করেছি আর সামনে আর একটা রয়েছে, একটা হচ্ছে আলমে আরওয়াহ, রুহের জগতে ছিলাম, এরপরে আমরা দুনিয়াতে আসছি, দুনিয়ার জগতে আসছি, ভবিষ্যতে আমাদের জন্য আর একটা জগৎ অপেক্ষা করছে, আলামে বারজাক বা কবরের জগৎ, যেটা যেটা আখিরাতের জগৎ। এদিক থেকে তিনটা জগৎ পাওয়া যায়। আরও যদি আমরা দেখি জগৎ বা পৃথিবী, সমস্ত পৃথিবীর প্রভু যিনি, এই পৃথিবীতে ছোট্ট একটা গ্রহ বা উপগ্রহ, ছোট্ট একটা, এই পৃথিবী থেকে আমরা যে সূর্যটা দেখতে চাই, দেখতে পাই, এটা কত গুণ বড়? পৃথিবী থেকে কত গুণ বড় জানেন? 13 লক্ষ গুণ বড়। কয় গুণ? 13 লক্ষ। 13 লক্ষ মুখ দিয়ে বলতে না সহজ মনে হচ্ছে, এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে এই সূর্য। তার থেকে তারকাগুলো যে দেখতে পাই সেগুলা এই পৃথিবীর থেকে কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ, কয় গুণ বড়? কোটি কোটি গুণ বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে রব্বিল আলামিন বলেছেন, রব্বুল আলামিন, তিনি যে সমস্ত জগতের প্রতিপালক। তারকা কতগুলো এবার চিন্তা করেন, কে গুনতে পেরেছে কয়টা তারকা? এই পৃথিবীর থেকে যেই জিনিসটা কোটি কোটি গুণ বড়, যেটা অসংখ্য, সেগুলো আবার কোটি কোটি রয়েছে, সেগুলো রাখার জন্য, থাকার জন্য, অবস্থানের জন্য কত জায়গা দরকার? এই পৃথিবীর বাহিরে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, এত কিছু রেখেছেন। তারকা তো পৃথিবীর থেকে 13 লক্ষ কি কোটি গুণ বড়, তার চেয়ে বড় আর কিছু নাই? কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন আজ থেকে প্রায় 1500 বছর আগে,
আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার মধ্যে একটা আয়াতের কসম করে বলেছেন, ফালা উকসিমু বিমা ওয়াকিআন নুজুম, যেই জায়গাতে তারকা নিক্ষেপ করা হয় সেই জায়গার কসম, যেই জায়গাতে তারকাগুলোকে নিক্ষেপ করা হয় সেই জায়গার কসম আল্লাহ করেছেন আজ থেকে 1500 বছর আগে। গত কয়েক বছর আগে বৈজ্ঞানিকরা খুঁজে পেয়েছে ব্ল্যাক হল নামে একটা জায়গা যেখানে তারকাগুলো নিক্ষেপ করা হয়। কি জায়গা? ব্ল্যাক হল, নাম হচ্ছে কালো গর্ত, কালো গহ্বর, যেখানে তারকাগুলো ছিটকে ছিটকে পড়ে যায়, সেখান থেকে তারকাগুলো আর ফিরে আসে না। এই পৃথিবীর থেকে যেই তারকাগুলো কোটি কোটি গুণ বড়, সেই গর্তের মধ্যে, সেই তারকাগুলো যেই গর্তের মধ্যে নিক্ষেপ করা হয় সেই গর্তটা কত বড়! সুবহানাল্লাহ। আর এই গর্ত, এই তারকা, এই গ্রহ, উপগ্রহ, এই গ্যালাক্সি, সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন তিনিই হলো রব, তিনিই হলো আমাদের প্রভু, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনিই কত বড়! আল্লাহু আকবার। আমরা নামাজের মধ্যে বারবার বলি আল্লাহু আকবার, মানে কি? আল্লাহ সবচেয়ে বড়, এর চেয়ে বড় আর কেউ না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিচ্ছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য, ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জাহানের প্রতিপালক। আমরা অনেক সময় চিন্তা করি, বক্তারা ওয়াজ করে থাকেন যে আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে একদম শেষে জান্নাতে দিবেন, একদম লাস্টে সবাইকে জান্নাতে দেওয়ার পরে একজন মানুষ যে জাহান্নামের একেবারে তলদেশে থাকবে, পুড়তে পুড়তে একেবারে কয়লার সঙ্গে মিশে যাবে, এমন একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতে দিয়ে দেওয়ার পর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, কেউ বাকি আছে? ভালো করে খুঁজে দেখো, শেষ পর্যন্ত গিয়ে তাকে পাওয়া যাবে, কয়লার মধ্যে মিশে রয়েছে, দেখা যাচ্ছে না, এমন অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করবেন সেখান থেকে তাকে তুলে নিয়ে আসম, নিয়ে আসার পরে তাকে গোসল করানো হবে, জান্নাতি পানি দ্বারা গোসল করানো হবে। সে আবার আগের মতো দুনিয়ায় থাকা অবস্থায় যেমন চেহারা ছিল তার চেয়ে অনেক সুন্দর চেহারা আকৃতি হয়ে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের যেমন চেহারা ছিল, জান্নাতি মানুষদের চেহারাগুলো এমন হয়ে যাবে। বয়স হবে কয় বছর? 30। মেয়েদের 22 বছর। 30 বছর বয়সে শক্তিও বেশি থাকে, যৌবনটাও একদম এই সঠিক সময়। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার সময় এইভাবে দিবেন। অনেক কথা মনে পড়ে যাচ্ছে কিন্তু সময় কম। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহিলাকে বলেছিলেন না যে কোনো বুড়ি মানুষ জান্নাতে যাবে না, একটু মজা করে বলেছিলেন কোনো বুড়ি মানুষ জান্নাতে যাবে না, তো মহিলাটা কান্না করতে করতে চলে যাচ্ছে। সাহাবা আজমাইন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওকে ডাকো। কাছে আসলেন, আসার পরে বললেন, তুই কান্না করছো কেন? তো বলে যে আপনি বলছেন জান্নাত পাওয়া যাবে না, বুড়ি মানুষ জান্নাতে যাবে না। তো বলছে আমি তো বলেছি বুড়ি মানুষ জান্নাতে যাবে না, এটা ঠিক, যখন জান্নাতে যাবে মেয়েরা একেবারে যুবতী হয়ে যাবে, 22 বছর বয়সের যুবতী। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে গোসল করানো হবে, নওজোয়ান হয়ে যাবে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো চেহারা হয়ে যাবে, একদম শেষ মানুষ যেটা অন্যায় করেছিল তাকে জাহান্নামে দেওয়া হয়েছিল, তার যত দুনিয়ায় যত পাপ করেছিল পাপের প্রায়শ্চিত্য করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন। ওই শেষ ব্যক্তিকে, শেষ ব্যক্তির জন্য ছোট্ট একটা জান্নাত দেওয়া হবে, ওই জান্নাত এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমপরিমাণ হবে। এই পৃথিবীর মতো কয়টা? 10টা। পৃথিবী মানে এই যে আমরা যে ছোট্ট পৃথিবী দেখি, এটা নয়, আসমান এবং জমিনের মধ্যে যত জায়গা আছে এই জায়গা। আল্লাহু আকবার। তাহলে ওই রব, এত বড় মালিক, এত বড় কর্তা, তিনার সামনে আজকে আমরা সিজদা দিতে পারছি, তিনার সামনে সিজদা দিয়ে আমরা বলতে পারছি সুবহানা রব্বিয়াল আলা। নামাজের মতো এত গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত প্রকাশ করা, গোলামি প্রকাশ করা, নামাজের মতো এর চেয়ে উত্তম আর কোনো মাধ্যম নেই। এই জন্য আমরা নামাজের মধ্যে একটা মানুষ প্রতিদিনে নামাজের মধ্যে 256 বার, কয়বার? কমপক্ষে 256 বার, যারা নিয়মিত নামাজ আদায় করেন 256 বার রবের কথা বলেন। কয়বার? গত জুমায় বলেছিলাম আমরা যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন দিনে যদি ফরজ সুন্নত দিয়ে 32 রাকাত হয়, 32 বার, রুকুতে যাওয়ার পর আমরা 3 বার করে পড়ি, 3 32 96 বার, সুবহানা রব্বিয়াল আজিম,
আবার রুকু থেকে উঠলাম, রুকু থেকে উঠে দাঁড়িয়ে বললাম রব্বানা লাকাল হামদ, রবকে ডাকলাম কয়বার, 32 বার। আবার সিজদায় চলে গেলাম, সিজদায় যাওয়ার পরে আবার বলছি সুবহানা রব্বিয়াল আলা 33 96 বার। এইভাবে একটা মানুষ যারা প্রতিদিন 32 রাকাত করে নামাজ আদায় করেন ফরজ এবং সুন্নত সহ, তারা দিনে 256 বার করে ওই রবকে ডাকে, সুবহানাল্লাহ। এইভাবে আমরা বুঝে বুঝে যদি আল্লাহ রব্বুল আলামিনকে চিনতে পারি একটু চিন্তা করে, আল্লাহ বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করো, ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহকে নিয়ে গবেষণা করো, আল্লাহর সৃষ্টি নিয়ে আমাদের গবেষণা করতে হবে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনকে আমরা চিনতে পারবো, আমরা জানতে পারবো, তাহলে আমাদের আল্লাহর প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে, সম্মান শ্রদ্ধা আরও বেড়ে যাবে, আল্লাহর প্রিয় বান্দা আরও বেশি আরও কাছের হতে পারবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।